সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে, আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। আজকে বলুন তো, কিন্তু আপনারা বলুন আমি এবার আপনি শিক্ষক, আপনি আমাকে আমি তো বেতন পাই, আমি বেতন পাইছি গোটা 5 বছরে, তার আগে আমি সেলারি পেয়েছি, এমএলএ সেলারি পেয়েছি, সে এমএলএ সেলারি বললে আমি টোটাল ইনকাম করবো 1 কোটি 20 লক্ষ টাকার মতো। আর আপনার কত টাকা ইনকাম করেছেন যে আপনার প্রতিদিন বাড়ি গাও তৈরি হয়েছে, গাড়ি গাড়ি কিনছে, আর ভাইকে দিয়ে পরে বাড়ি গুলো চুরি করছে, লজ্জা করবে না? আজকে বলতে চাই, কবিরপুরের কবির লড়াই মা বাবুরের নেতা ছিল, জালের প্রতি আপনি পাইবেন তখন শুধু অঞ্চল রহিয়া লড়াই হয়ে গেছে, সুজাতা সেই সুজাতা লড়াই করে গেছে, আর আমি চুপচাপ বসে গেছি, যার জন্য সাংসদ হয়েছি। এটা বলবো কবির বেড়ায়, তুমি আজকে ব্যাংকে নরম কর্তব্য শুরু করে দিলে, ব্যাংকে টাকা রেখেছো, আমি কিন্তু হিসাব আমরা ঘুরা সব বুঝে নেব, এলাকার মানুষ কিন্তু তোমাকে ছেড়ে না বলবে না, আমি কিন্তু বলে দিলাম। জোর করে শাসন বলে আমাকে জোর বলেছিল, লজ্জা করে শাসন বলে যে জোর করে আপনি বলেছিলেন, আপনি কি এমন করেন যে আপনার আজকে ব্যাংকে প্রায় 8 লক্ষ টাকার উপরে আছে, আজকে আপনার কি এমন করে বলবে যে ওখানে পরপর আপনি বাড়ি তৈরি করে গেলেন, ওখানে জমি দখল করলেন, সব হিসাব আছে। আজকে থেকে শুরু করছি, আগামীকাল থেকে এলাকায় এলাকায় গিয়ে পাড়া পাড়ায় গিয়ে মুখস্থ করবো, বলবো চিন্তা করবো না। আজকে দাঁড়িয়ে রয়েছি অরূপ চৌধুরী আছে, অনেক কিছু বলেছে আপনি, ওই যে সিকিউরিটি গুলো আছে
ওই সিকিউরিটি গুলো এক বছর পর আর থাকবে না, কারণ তৃণমূল কংগ্রেস থাকবে না, তখন কি রাস্তা একা ঘুরে বেড়াবে যে তুমি আমি বলছি কালিদাসপুরের এবং প্রত্যেকটা খেলার জায়গায় এরা বসে আছে, সে দিকে গর্ব করে বলতে পারা যায় যে নরেন্দ্র মোদী কোন কিছু ছয় পাননি। গত পাঁচ বছরে কেন এসেছি জানেন? গত পাঁচ বছরে একটা দুর্নীতি পাইনি, যে আজকে ভারতবর্ষের সৈন্যরা গর্ব করে বলে যে আমাদের দেশে রাফা হয়েছে, আমরা পাকিস্তানকে যে কোনো সময় ঘুরিয়ে দিতে পারি। এটা হচ্ছে নরেন্দ্র মোদী, যে প্রত্যেকটা জায়গায় শুধু দেশে সেটা হবে। আমি তাদেরকে বলতে চাই, কাউকে যখন চোর বলবেন না, আগে নিজে বিবেককে জিজ্ঞেস করবেন যে চোর আমি তো নিজে, তারপরে চোর। এখানে নতুন নাগরিক, এখানে নতুন নাগরিক, আমার সহযোগী সুজাতা এলাকার মানুষকে বলবো, এইবার কিন্তু তাদের কারণে রাজনৈতিক ভাবে দখল করতে হবে, পঞ্চায়েত সমিতি দেব না, এটা নিশ্চিত। আজকে আগে দিনের মধ্যে চুরি হয়নি, এক একটা পুলিশ অফিসার তারা আমি তো যে বিজেপি এমন একটা পার্টি ভারতবর্ষের প্রত্যেকটা কোনায় কোনায় পৌঁছে যাবে, কেন জানেন? কারণ আজকে প্রত্যেকটা জায়গায় ভারতীয় জনতা পার্টি যেখানে আছে আমার কাছে অনেক দেখতে পাচ্ছে যারা আমার পুরো সহকর্মী ছিলেন, অনেকে আমার কাছে এসেছে, আমাকে বলেছে দাদা বাড়ি দিন, আমি পাঠিয়ে দিয়েছি, কেউ কেউ বলতে পারছেন না, পরিবার আর তার সঙ্গে যারা আছে এই চোরগুলোকে রাখতে হবে। কাজের পরিকল্পনা করেছি,
ইলেকট্রিক লাইনটা পর্যন্ত কেটে দিয়েছে, পাইপ লাইনের জলটা পর্যন্ত কেটে দিয়েছে। আমি বলতে চাই সামনে তোমার সঙ্গে লড়াই করে সামনা সামনে হবে চ্যালেঞ্জ দাঁড়ালাম তৃণমূল কংগ্রেসের নেতাদের সেটা আমরা পৌঁছে নেব। এইভাবে ইলেকট্রিক লাইন কেটে দেওয়া, পাইপ লাইনের জল কেটে দেওয়া, তোমার মা ভেবেছে এটা বাড়ির সম্পত্তি। মানুষ আপনাদের সঙ্গে আর আজকে একটা ছোট প্রোগ্রাম যতটুকু সেখানেও করা হয়নি। কিসের সাথে আমি কখনো জলে মানুষ প্রত্যাখ্যান করেছে। আমি তো আপনারা গিয়েছিলেন জঙ্গলমহলে, গিয়ে বলেছিলেন টিএমসির সপক্ষে ভোট দিন, আর সেই আন্দোলনের নেতা ছিল ছত্রধর মাহাতো। এটা কিন্তু মানুষ ভালো করে দেখছে না। আর যারা আমি বলি যারা পাইপ লাইনে জল পাচ্ছে কখনো ইলেকট্রিক কেটে দিচ্ছে, আমি তাদেরকে বলি আমাদের একতা একসঙ্গে হতে হবে। আমাদের একটাই জায়গা আছে, সেটা হচ্ছে মানুষের সঙ্গে মানুষের মিলন, আর সেটা করার জন্য আমরা সদস্য পদ করব। কারণ সদস্য পদ যত আমরা বাড়িয়ে নিতে পারব আমাদের ভোটের শিশু একটা দল বাড়বে, আমাদের গ্রহণ করতে হবে। কারণ আমরা নরেন্দ্র মোদী ভারতীয় জনতা পার্টি করি, আমরা আপনাদেরকে বলবো আমরা যে কয়েকটি বাকি আছে আমরা সকলে মিলে আমাদের প্রত্যেকের কাছে নিতে হবে। আমরা প্রত্যেকটা মানুষের কাছে যাব, গিয়ে বলবো এই সদস্য পদ আপনি গ্রহণ করুন, আপনি পূরণ করুন, তাকে আমাদের এটা হবে প্রাথমিক কাজ। কারণ একটা কথা মনে রাখতে হবে, আমাদের লড়াই কিন্তু 2021-এর বিধানসভা, এই বিধানসভা আমাদের জিততে হবে। এটা আমরা সেমিফাইনাল থেকে জিতে নিব, কিন্তু ফাইনালে জিতা আমাদের কিন্তু বিধানসভা আর আমরা মানুষকে গিয়ে বলবো যে তৃণমূল কংগ্রেস
প্রত্যেককে ফকির করেছে, আর চোরের পরিবার চোরাচুরি পরিবার তারা শুধু বড়লোক হয়েছে, এটা মানুষকে তুলে ধরতে হবে। তাহলে কিন্তু মানুষ আমাদের দোয়া করলে আশীর্বাদ হবে। তাই আবার বলি, ভারত মাতা কি জয়! আমাদের ভারত মাতা কি জয়! জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। নমস্কার, আগামীকাল জয়রামী দেব মায়ের প্রণামে যারা শিওর, কুতুলপুর, গোপীনাথপুর, লেগো, লাউডা থেকে এসেছেন, তাদেরকে প্রত্যেককে বলবো কাউকে আপনার কামাঠিপুরকে জয়রামী দেব সোনামতি আমাদের বক্তব্য সফলতা বলছিলেন, সেই সফলতা আমাদের সদস্যগণ সম্পর্কে সোনামতি প্রোগ্রাম আছে, সেই জায়গাতে আমরা যাব। আমার বলি সমস্ত বিধানসভা তেরোটা ব্লকের কতগুলি পাত্র সাহেব সোনামতি, বিষ্ণুপুর, বিষ্ণুপুর দাদামি, ওদা, তালডাঙ্গা, বড়বড়া, গঙ্গাজলকারী সকল মানুষকে আমার ধন্যবাদ। আবার বলি একটা কথা বলতে ভুলে গেলাম, পাত্র সাহেবের প্রতি অনেক বড় বড় কথা বলেছে, তাই না? শুধু একটা কথা বলবো, আমরা তো ফাড়া করি, আমরা যদি ফাড়া করি না ওই টাকাটা কোনো কাজে লাগে না। আজকে আমাদের তোমাকে জেলে ভেঙে পুলিশ, পুলিশ যদি গুলি চালিয়েছে আর তোমাকে আমাদের জেলে ভেঙেছ, আজকে নারায়ণপুরে ছেলেকে তোমরা পা ভেঙেছ, এটার প্রতিশোধ কিন্তু আমরা রাজনৈতিক ভাবে নেব। আমরা কিন্তু আই থেকে সেটা শুরু করলাম, মনে করা কিন্তু সকলে আমরা বলি যে জয় শ্রীরাম। নমস্কার, ধন্যবাদ।